কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে কুমিল্লার আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার 7 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে 7 জন আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। 8 সেপ্টেম্বর ফরম সংগ্রহের শেষ দিন। জানা গেছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ মোহাম্মদ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান বাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আকবর, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান এবং শহর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য। আগামী 17 অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।